নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বাঙালির রান্নাঘরে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর চিকেনের রেসিপি শেয়ার করব। হাতে একদম সময় কম থাকলে কীভাবে চটজলদি চিকেন রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই। প্রথমে এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি কী কী দিচ্ছি দেখে নাও। তো প্রথমে আমি 1 চামচ আদা বাটা দিচ্ছি। আর তারপর দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দেব সর্ষার তেল, আর দিচ্ছি অর্ধেক পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজের অর্ধেক। সেটাকে একটু হাতে করে আমি এ করে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে এটাকে মাখাবো, তার আগে আমি একটু নুনও দিয়ে দিলাম। এবার ভালোভাবে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। এখানে আমার চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, আর ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নেব। এবার দেখো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষার তেল, আর একদম অল্প তেল দিয়েছি, 4 টেবিল স্পুনের মতো। তারপর সেখানে আমি দিয়ে দিচ্ছি আলু, আলুগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তুলে রাখবো। আলু ভাজা হয়ে গেছে তাই তুলে রাখছি। এখানে আমি সেই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন থেকে দেখো অনেকটা বেশি জল বেরিয়ে গেছে। এখানে একসাথে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব অল্প একটু জল। তারপরে এটাকে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই 20 মিনিটের মধ্যেই মশলাও কষা হয়ে যাবে এবং মাংসও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। একটু মিশিয়ে নিচ্ছি, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। কুড়ি মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। এবার খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। একদম শুকনো শুকনো করে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিলাম। এখানে এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, আর এবার এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে আমার কিন্তু তৈরি হয়ে যাবে গ্রেভি চিকেন। বন্ধুরা দেখতেই পেলে কত সহজে একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল, আর একেবারেই কম সময় লাগে এইভাবে চিকেন বানালে। অবশ্যই একবার বানিয়ে দেখো, ভালো লাগবে। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করতে একদমই ভুলো না। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।